গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সহচরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। আপনি তো জানেন যেসব ঘটনা ঘটে গেল হেমকে নিয়ে, সেখানে অন্য কোনো পাত্র পাওয়া এই মুহূর্তে খুবই দুষ্কর। বলছিলাম হাতের কাছে তো আমাদের অক্ষয় আছে। বাবা আমাকে যা বলবেন এ ব্যাপারে যা আদেশ করবেন, যাকে বিবাহ করতে বলবেন আমি তাই শুনব। তোমার হৃদয়ের দ্বারের এই অতি থেকে তুমি ফিরিয়ে দিও না। তোমার প্রসাদ ভিক্ষু রমেশ। আমাকে তোমার চিঠিটা একবারও দেখাবে না? সই, আমাকে একবারও চিঠিটা দেখাবে না? নাও ধরো। বাবা, এখনো দেখছি রাগ যায়নি। পড়বো? পড়ো না। সই, তোমার স্বামী নভেল লেখেন বুঝি? যার উপর এত রাগ আর অভিমান, তিনি তো দেখছি কালই আসছেন। তা তুমি আজই ও বাড়িতে যাচ্ছ তো? যাব। আমারও তোমার সঙ্গে খুব যেতে ইচ্ছে করছে জানো। নতুন বাড়ি কেমন সাজালে দেখতে ইচ্ছে করছে, কিন্তু কি করি বলো তো?
আজ আবার আমাদের পাড়ায় একটা বিয়ের নেমন্তন্ন। ওই যে নরসিংহবাবু আছেন না, ওনার বউ আসছেন। আমি আর মা বিকেলে তাদের বাড়িতেই যাব। সন্ধে পর্যন্ত যে একটু তোমার সঙ্গে থাকবো সে জো নেই। এত ব্যস্ত হচ্ছে কেন? রামকৌলি তো আছে। আচ্ছা সই, আমি যদি তোমাকে একটা জিনিস দিই তুমি নেবে? তুমি আমায় দেবে আর আমি নেব না? দাও। এটা আমার মায়ের হার, তোমাকে দিলাম। শোনো, যত্ন করে রেখো। কিন্তু তুমি কি পাগল হলে নাকি সই? এত দামি জিনিস, না না, আর এটা তো তুমি যত্ন করে রাখতে পারো। গলা থেকে খুলো না। দামি জিনিস তো কি হয়েছে, আমার প্রিয় জিনিস, আমার প্রিয় সইয়ের জন্য। দেখো সই, তোমাদের এই বাড়িতে আমি অনেক সুখ পেয়েছি, অনেক, সত্যি বলছি, এমন সুখ আমি আগে কোনোদিনও পাইনি। এমন করে বলছিস কেন কমল? এমন ভাবে বলছিস যেন মনে হচ্ছে তুই কত দূরে চলে যাচ্ছিস। সুখ, তুই যে আমাদের বাড়িতে কি সুখে ছিলি তা তো আমি জানি। যাই হোক, এখন ভগবান মুখ তুলে চেয়েছেন, সব বাধা দূর হয়েছে। এখন দুজনে মিলে সুখে ঘর সংসার কর। আর আমরা যখন গিয়ে পড়বো তখন মনে মনে ভাববি, বাবা আপদগুলো গেলে বাঁচি। কেমন? বাবা, বাবা আপনার জন্য একটি শুভ সংবাদ আছে। হেম বিবাহে সম্মতি দিয়েছে। হেম? হ্যাঁ, কি ব্যাপার, আপনি এত অবাক হচ্ছেন? ও, বুঝতে পেরেছি, আপনি ভাবছেন যে আমি জেদাজেদি করে হেমকে বিবাহে রাজি করিয়েছি। আপনার অনুমান সত্য নয় বাবা। আপনি একবার নিজের মুখে হেমকে বিবাহের প্রস্তাব দিয়ে দেখুন, ও সানন্দে রাজি হয়ে যাবে, এমনকি অক্ষয়কেই বিবাহ করতে রাজি হবে। হেম বিয়ে করবে অক্ষয়কে? তা আমি এ কথা বলতে যাব কেন? আশ্চর্য, আপনি বলবেন না তো কে বলবে? হেম কি নিজের বিবাহের কথা নিজের মুখে এসে আপনাকে বলবে? তা ঠিক, কিন্তু আবার এর মধ্যে কিন্তু আসছে কোত্থেকে? বুঝেছি। দেখুন বাবা, আপনার যদি নিজের মুখে হেমকে বলতে অসুবিধে থাকে, সংকোচ থাকে, সেক্ষেত্রে আপনি আমাকে অনুমতি দিন, আমি আপনার আদেশ হেমের কাছে পৌঁছে দিচ্ছি। না না, যা বলবার আমি হেমকে বলবো। কিন্তু আমি বলছিলাম যে তো তাড়াহুড়োর কি আছে, আমার তো মনে হয় আরো কিছুদিন যাওয়া উচিত। না বাবা, আপনি বুঝতে পারছেন না, যত দেরি করবেন তত নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হবে। নানা জনে নানা কথা বলছে বাবা, হেম যখন এখন বিবাহে রাজি আছে এটাই উপযুক্ত সময়, আপনি আর বাধা দেবেন না বাবা। বুঝতে পারছি, এ ব্যাপারে তোমার উৎসাহটাই খুব বেশি। আমি জানি তোমার জেদের কাছে এ বাড়ির কারোর মতামত টেকে না, এমনকি অনুনয় বিনয়ও নিষ্ফল। কিন্তু তাই বলে হেম অক্ষয়কে? আচ্ছা বাবা, আমি তো আপনাকে বারবার বলছি, আপনার যদি অসুবিধা থাকে আপনি আমাকে বলুন, আমি হেমকে গিয়ে বলছি। না না, যা বলবার আমি ওকে বলব। বলবো নয় বাবা, এখনই বলুন, এটাই হচ্ছে উপযুক্ত দিন। আপনি বুঝতে পারছেন না, আপনার আদেশ শোনার জন্য হেম অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সামান্য কথাটুকু কেন বুঝতে পারছেন না? কিন্তু আজই? হ্যাঁ আজই, অন্য কোনো কথা ভাববার আর কোনো অবকাশই নেই বাবা। আপনি দয়া করে চলুন, হেমকে বলুন। না না, তোমার যেতে হবে না,
হেমকে যা বলবার আমিই বলছি। ঘরে আলো দিয়ে যায়নি? না বাবা, দিয়েছিল, নিবে গেছে। তুমি বসো, আমি এক্ষুনি আলো নিয়ে আসছি। থাক মা থাক, বেশ লাগছে চাঁদের আলো, আলোর দরকার কি? বাবা, তোমার গলার আওয়াজটা ভালো লাগছে না বাবা। আজকাল একদম নিজের শরীরের খেয়াল রাখো না। না না, শরীরের খেয়াল রাখি না, একটা বিশেষ কারণে মা। মানে কি হয়েছে বাবা? না কিছুই হয়নি, শরীরের প্রতি আর খেয়াল রাখি না, কারণ আমার শরীরটা বেশ ভালোই আছে। তবে তোর কিন্তু এখন নিজের শরীরের দিকে একটু দৃষ্টি দেওয়া উচিত। কি হয়েছে বলো তো, সব সময় সবাই মিলে খালি একই কথা বলো, কেন কি হয়েছে আমার? আমি তো দিব্যি সুস্থ আছি। আর তাছাড়া তোমাদের যদি মনে হয় যে আমি সত্যি আমার খেয়াল রাখি না, তাহলে আমাকে বলো না কেন। আমি কি তোমার কোনো কথায় কখনো না বলেছি বাবা? না মা না, তোকে আমার কখনো কোনোদিন কিছু বলতে হয়নি। তুই যে আমার মা, আমার মনের সব কথা তোর তো অজানা থাকার কথা নয়। চিরদিন তুই আমার মনের ইচ্ছেটা বুঝেই কাজ করে গেছিস। আমার আমার অন্তরের আশীর্বাদ যদি ব্যর্থ না হয়, তাহলে ঈশ্বরের আশীর্বাদে তুই চিরসুখী হবি মা। বাবা, তুমি কি আমাকে তোমার কাছে রাখতে চাও না? সে কি কি বললি তোকে? কেন তোকে রাখতে চাইবো না মা? আমার একটা ইচ্ছে ছিল বাবা। বল বল মা, কি ইচ্ছে? এই নিঃসংকোচে আমায় বল। বলছিলাম, দাদার যতদিন বিয়ে না হচ্ছে ততদিন আমি এখানেই থাকব। দাদারও যদি বিয়ে না হয় আর আমিও যদি চলে যাই, কে তোমার খেয়াল রাখবে বলো তো? কে তোমার যত্ন করবে? আমায় দেখা, এ কথা বলিস না মা। আমাকে দেখার জন্য তোদের অত চিন্তা করতে হবে না। আমার আর এই শরীরটার মূল্য কি আছে এই বয়সে? বাবা, কি বলছো তুমি এসব কথা? জানো না বাবা, আমার জীবনে তোমার কতটা মূল্য সে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, সে ক্ষমতা নেই আমার।
সব কথা। ঘরটা বড্ড অন্ধকার, বাবা তুমি বসো, আমি এক্ষুনি আলো জ্বেলে আনছি। না রে না, আলোর কি দরকার, আমি তো এই তো বেশ আছি, তোর আলোর কিচ্ছু দরকার নেই। বাবা আমার পাশে। বাবা বল মা, নানান গোলমালে তোমাকে কতদিন আমি সন্ধেবেলা একটু কাগজ পড়ে শোনাইনি। দাঁড়াও আমি একটা খবরের কাগজ নিয়ে আসি, আজকে আমি তোমাকে কাগজ শোনাবো। ঠিক আছে নিয়ে আয়। তাহলে আমি একটা আলো আর একটা কাগজ নিয়ে আসি বাবা। ঠিক আছে যা। যাত্রা দেখতে গেলি না? আজ থেকে তুমি এখানেই থাকবে? তোমায় একা ফেলে যাত্রা শুনতে যাব কি করে? আমার কথা তোকে ভাবতে হবে না, যা। না, তোমায় ছেড়ে আমি যাত্রা শুনতে যাব না। বাবা খুব ভাবিস না আমার জন্য। মা ঠাকুর, আমার কথা তোকে ভাবতে হবে না। উমেশ তুই যা, এখানে রামকৌলি তো আছে, তুই যা। যাত্রা তখন অনেক দেরি আছে। খুব দেরি কেন, তুই বিয়ের ধুম দেখবি না? দেখবি তো বল। যা যা, অনেক দেরি হয়ে যাচ্ছে, যা যা। উমেশ শোন, খুড়ো মশাই এলে তুই না খুড়োমশাই এলে কি না মানে খুড়োমশাই খুড়োমশাই এলে কি মশাই তোকে খুব ভালোবাসেন উমেশ। শোন, খুড়ো মশাই এলে খেয়াল রাখিস কেমন। আর আর তোর যখন যা দরকার তুই খুড়ো মশাইকে আমার প্রণাম জানিয়ে চেয়ে নিস, দেখবি ঠিক দেবে। তুমি থাকতে খুড়ো মশাইয়ের কাছে চাইবো কেন? তোর পাগল, আমি থাকতে চাইতে যাবি কেন? এই ধর আমি আমি যখন থাকবো না বা অন্য কোথাও চলে গেলে চেয়ে নিস কেমন। যা, বসে আছিস কেন, অনেক দেরি হয়ে যাচ্ছে, যা যা যা, ওঠ ওঠ যা তুই।
মাজি আপনি কোথায় যাচ্ছেন? না এই কোথাও না রামকলি, গঙ্গাধারে স্নান সারতে। এখন? হ্যাঁ, কেন? না, বুদ্ধা বাবু বলিয়েছেন আপনাকে কোথাও একলা না যেতে, তাই বলছিলাম আমি সাথে যাব। না না, তার কোনো দরকার পড়বে না। তাছাড়া তুমি আমার সঙ্গে গেলে এই বাড়ি কে সামলাবে? শোনো, এটা তুমি নাও। রূপিয়া, কিয়া হবে মাঝি? কি আবার হবে, এমনি দিলাম। আসি। শোনো রামকৌলি, আমি নতুন গাছ লাগিয়েছি, রোজ তাতে জল দিও, কেমন? জি মাঝি। চমকে চমকে সহসা দিগয়োজনে, চকিতে চকিতে মাতি ছুটিল বিজনী। চমকে চমকে সহসা দিগয়োজনে, চকিতে চকিতে মাতি ছুটিল বিজনী। হর হর চরাচর পলকে ঝলকিয়া, ভোর তিমির সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ। কড় কড় বাজ গগন ঘন ছাড়িল, গগন ঘন।